হ্যালো বন্ধুরা, ডিএফএক্স গ্রাফিকাল চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি এর আগে ভিডিওতে ল্যাপটপে অ্যাভারেজ লাইফ কীভাবে বাড়ানো যায় তো সেই নিয়ে আমি তিনটে পার্টে আলোচনা করেছি অলরেডি। তো তোমরা যারা ভিডিওগুলো এখনও দেখোনি, আমি নিচে ডিসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান দিয়ে চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিক্সটা ইউটিউবে আমার মনে হয় খুবই কমই আলোচিত হয়েছে। তো তোমরা মন দিয়ে শোনো আমি কী বলছি। তো বন্ধুরা, ল্যাপটপে অ্যাভারেজ লাইফের সাথে অন্যান্য ইলেকট্রনিক্সের অ্যাভারেজ লাইফ আমরা কীভাবে বাড়াতে পারবো তো সে নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি ল্যাপটপে অ্যাভারেজ লাইফ কীভাবে বাড়ানো যায় এ নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো পার্ট থ্রি যে ভিডিওটা ছিল সেখানে আমি একটা কথা বলেছিলাম যে যারা ল্যাপটপকে ফুল চার্জ দিয়ে প্লাগ পয়েন্ট থেকে চার্জ খুলে নিয়ে ল্যাপটপকে ইউজ করে তাদের ক্ষেত্রে ওই ট্রিক্সটা ফলো না করলেও চলবে। কিন্তু বন্ধুরা, যারা ল্যাপটপকে ফুল চার্জ দিয়ে প্লাগ পয়েন্ট থেকে চার্জ খুলে নিয়ে ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ওই আমার পার্ট থ্রি ভিডিওটা কিন্তু প্রযোজ্য হবে। কেন প্রযোজ্য হবে তোমরা সেটা একটু পরেই বুঝতে পারবে। তো বন্ধুরা, যখন আমরা ল্যাপটপকে চার্জ দিচ্ছি, ল্যাপটপে ফুল চার্জ দেওয়া হয়ে যাওয়ার পরে যখন আমরা প্লাগ থেকে তারটিকে খুলে নিয়ে ল্যাপটপটি ইউজ করছি তো সেক্ষেত্রে ল্যাপটপটা আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারছি। কিন্তু বন্ধুরা, ওই তোমরা যেইটুকুন সময় চার্জ দিচ্ছ সেইটুকুন সময় যদি তোমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েট হয় তাহলে কিন্তু বন্ধুরা ল্যাপটপে পার্টসের ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো সুতরাং যারা কনস্ট্যান্ট ল্যাপটপকে চার্জ দিয়ে ইউজ করছে তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আর যারা ল্যাপটপকে একবার ফুল চার্জ দিয়ে প্লাগ পয়েন্ট থেকে চার্জ খুলে নিয়ে ইউজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমান প্রযোজ্য। কি আমি আগে ভিডিওতে বলেছিলাম যে ইউপিএস ব্যবহার করা, যদি তোমরা ইউপিএস ব্যবহার করো এবং ইউপিএসের মাধ্যমে যদি তোমার চার্জ দাও তাহলে কিন্তু তোমরা নির্ভয়ে চার্জ দিতে পারবে। এক্ষেত্রে যদি ভোল্টেজ ফ্লাকচুয়েট হয়ও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যাপটপে কোনো ইন্টারনাল পার্টসে কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তোমরা যখনই চার্জ দেবে, যারা কনস্ট্যান্ট প্লাগ পয়েন্টে চার্জ দিয়ে ইউজ করছে তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবেই। কিন্তু যারা চার্জ একবারে ফুল চার্জ দিয়ে চার্জ খুলে নিয়ে ইউজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু একইভাবে এই ট্রিক্সটা ফলো করতে হবে, তাহলে তোমরা কিন্তু ল্যাপটপকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারবে। তো বন্ধুরা, এই তো করো ল্যাপটপের চার্জে তোমরা কীভাবে দেবে সেই নিয়ে আমি আলোচনা করলাম। তো বন্ধুরা, এবার আসি আমি ইউপিএসে আর কী কী কার্যক্ষমতা আছে বা ইউপিএস ব্যবহার করলে আমাদের কী কী আর উপকার হতে পারে। তো বন্ধুরা, ল্যাপটপে সিমিলারলি এই ট্রিক্সটি কিন্তু মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুরা, আমরা যখন মোবাইল চার্জ দিই নর্মালি আমরা কী করি, মোবাইল চার্জারটাকে প্লাগ পয়েন্টে দিয়ে চার্জ দিয়ে চলে যাই, আবার চার্জ হয়ে গেলে পরে চার্জ খুলে নিই। কিন্তু বন্ধুরা, ওই চার্জ দেওয়া অবস্থায় যদি ভোল্টেজ ফ্লাকচুয়েট হয় তাহলেও কিন্তু তোমাদের মোবাইল কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে, তোমরা সেটা বুঝতে পারবে না। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমার যদি একই সিস্টেম, মানে যদি তোমরা একইভাবে ইউপিএসের মাধ্যমে যদি তোমার চার্জ দাও মোবাইলের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় থাকবে না। যতই ভোল্টেজ ফ্লাকচুয়েট হোক না কেন তোমার ইউপিএস কিন্তু সেটা সামলে নেবে, তোমাদের মোবাইল কিন্তু সেফ অবস্থায় থাকবে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো ইউপিএসের মাধ্যমে চার্জ দেওয়া কতটা সেফ থাকতে পারে এই ভোল্টেজ ফ্লাকচুয়েটের হাত থেকে। তো বন্ধুরা, ইউপিএসে সাধারণত তিনটে প্লাগ পয়েন্ট থাকে। তো তোমাদের যদি তিনটে প্লাগ পয়েন্টে মনে হয় যে আমাদের প্লাগ পয়েন্টটা কম পড়ে যাচ্ছে, আমাদের আরও প্লাগ পয়েন্ট দরকার, তাহলে তোমার একটা সিম্পল একটা এক্সটেনশন কর্ড ইউপিএসের সঙ্গে লাগিয়ে নেবে। এবার এক্সটেনশন কর্ড ইউপিএসের সঙ্গে লাগালে কী হবে, এক্সটেনশন কর্ডে কিন্তু অনেকগুলো প্লাগ পয়েন্ট তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা কী হচ্ছে, ওই এক্সটেনশন কর্ডের মাধ্যমে ইউপিএস থেকে লাইনটা এক্সটেনশন কর্ডে আসছে, এক্সটেনশন কর্ড থেকে তোমরা কিন্তু বিভিন্ন মোবাইলে ওটা তোমরা চার্জ দিতে পারবে নির্ভয়ে। ভোল্টেজ যতই ফ্লাকচুয়েট হোক না কেন তোমাদের কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, ইউপিএস সেটা সম্পূর্ণ সামলে নেবে এবং তোমাদের মূল্যবান যে মোবাইল ফোন আছে বা ল্যাপটপ আছে সেটা ইউপিএসের মাধ্যমে যদি চার্জে দাও তাহলে তোমাদের ইলেকট্রনিক্স গুডসগুলো সম্পূর্ণ নিরাপদে থাকবে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো ইউপিএসের কার্যকারিতা কতখানি। তো বন্ধুরা দেখো, এই সামান্য সামান্য জিনিসগুলো কিন্তু, এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না, আমরা এগুলোকে অ্যাভয়েড করে ডাইরেক্ট প্লাগ পয়েন্টে চার্জে দিই, যার ফলে কী হয় ভোল্টেজ যখন ফ্লাকচুয়েট হয় তখন কিন্তু আমাদের পার্টসের অনেকাংশে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখো, এই সামান্য সামান্য জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা বিরাট বড় ক্ষতির হাত থেকে আমাদের ইলেকট্রনিক্স জিনিসগুলো রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, এরকম ছোটো ছোটো ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, বাই।